ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 2000তম এশিয়ান ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। রোববার ভার্চুয়াল অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মোহাম্মদ মাহবুব আলম 2000তম এশিয়ান সহ দেশব্যাপী 127টি এশিয়ান ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেন। তিনি বলেন, ইউনিটগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থিক সেবার দ্বার খুলে দেবে। বাংলাদেশের নির্ভরযোগ্য এবং শক্তিশালী ব্যাংক হিসেবে 127টি ব্যাংকিং ইউনিটের উদ্বোধন এদেশের ব্যাংকিং খাতের জন্য অনন্য এক দৃষ্টান্ত। তিনি আরও যুক্ত করেন, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরুর তৃতীয় বার্ষিকীতেই আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 4700 কোটি টাকা।